আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো প্রয়াং বল যেটা টেপ জন্য খুবই ভালো মানে একটি বল আমরা একটু দেখাবো কীভাবে বলটা আপনি টেপ পাচাতে পারবেন এবং সুন্দরভাবে খেলতে পারবেন আমরা সর্বপ্রথম একটা প্রয়াং বল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলের মাঝামাঝি দিয়ে আমরা প্রথম প্যাচ শুরু করবো এবং সেই সঙ্গে আমরা নিচে একটু ওসাকার সাদা টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বলে যে জয়েন্টটা দেখা যায় সেই জয়েন্ট থেকেই কিন্তু আমরা প্রথম যে প্যাচ সেটা কিন্তু শুরু করবো একেবারে সোজা শুরু করব অনেকে অনেক দিন ধরে ক্রিকেট খেলেন বা আমার থেকে অনেক ভালো প্যাচাতে পারেন এমন মানুষও অনেকে আছেন এবং মোটেই পেঁচাতে পারেন না তারাও কিন্তু আছেন ভিডিওটা তাদের জন্য যারা আসলে বলছাতে পারেন না তাদেরকে দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম প্যাচটা সরাসরি নিয়ে পরবর্তী যে প্যাচটা সেটা কিন্তু একটু বাঁকা করে নিচ্ছি মানে একটি একটা টেপের পাশ থেকে কিন্তু অন্য টেপটা নিচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন বল যখন টেপ পেশাবেন তখন কিন্তু অনেক বেশি প্রেশার দেওয়া যাবে না আপনি যদি বেশি প্রেশার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বলটা চ্যাপটা হয়ে যেতে পারে বা কিংবা ডিম হয়ে যেতে পারে ক্রমান্বয়ে দুই পাশে কিন্তু সমানভাবে প্যাস শুরু হবে আপনার দেখতে পাচ্ছেন দুই সাইড এ সাইড এবং ও সাইড এবং একটু ফুলের আকার ধারণ করবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ভিডিওটা চাইলে আপনাদের একটু টেনে দেখাতে পারতাম কিন্তু অনেকেই বুঝে ওঠে না ভাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ ফুলের আকারে প্রত্যেকটা পাশে এবং একটু খেয়াল রাখবেন যে টেপের আকার মানে যে আপনি নিচে যে টেপটা আছে ওইটার আকার যেন দুয়ে পাশে সমান থাকে তাহলে ব্যাটে মানে বলের ব্যালেন্সটা ঠিক থাকবে রিভার্সিং কম হবে আর আপনি যদি একবারে হালকা একবারে ঘন পাসান তাহলে কিন্তু বলটা বাতাসে বেশি সুইং হবে যেটা বলিংয়ের কিন্তু কন্ট্রোলে বাইরে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় কিন্তু প্রথম প্যাচ যেটা বলে সেটা কিন্তু কমপ্লিট আপনি একটু যেমনটা প্রয়োজন কেউ মিনি খেললে একটু দুই প্যাস দিয়ে নেবেন কেউ শর্ট পিস খেললে এক প্যাস দিয়ে নেবেন আমরা সাধারণত এক প্যাস দিয়েই ক্রিকেট খেলে থাকি যারা শর্ট পিস খেলেন তারা কিন্তু এক পিস দেয় যারা লং খেলে তারা দুই পিস দেয় আমাদের এই বলটা কিন্তু আমরা এক প্যাসি দেব এরপরে এই আমি যেটা বললাম আর কি আপনার যারা অনেকেই বলেন ভাই আপনি এক প্যাস দিলেন কেন আমরা দুই প্যাসও দিই কিন্তু আমি একটু ভিডিও দেখানোর সুবিধার্থে আমরা এখন শর্ট পিস খেলবো এই জন্য আর কি ই করলাম এবং সমানভাবে দুই সাইডে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা টেপটি ছিঁড়ে ফেললাম আপনার সবসময় ওসাকা যে অরিজিনাল টেপটা সেটা ব্যবহার করবেন এটা অনেক ভালো অনেকে লাল টেপ ব্যবহার করে কিন্তু ওসাকার টেপটা খুবই মজবুত আমরা এবার বলটিতে একটি একটু সিম দেওয়ার চেষ্টা করব এই সিম দেওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু বলটা অনেক ভালো চায় কিন্তু সিম দিতে যে বাঁকা ফেলে এই মানে এই সমস্যাটা আমারও হয়ে থাকে আপনারা যদি কারোর এই সেম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমার কিন্তু এই জায়গাটা অনেকবার মানে এলোমেলো হয়ে যায় বাঁকা হয়ে যায় নিশ্চয়ই আপনারা আমার থেকে অনেক ভালো পারেন যারা মোটেই টেপ পাঁচাতে পারেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটা আসলে আপনারা যারা যারা আমার থেকে ভালো বলে টেপ পাচ্ছান তারা অবশ্যই জানাবেন আর আপনাদের কোন জায়গা থেকে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাবেন আর যদি এই প্রয়াং বল বা টেপে বল টেপে পেছানো যে বলটা সেই বল বা যদি টেপ আপনি পেতে চান অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন